বাজারে কমেছে ইলিশের দাম। কয়েকদিন আগেও 800 থেকে 900 গ্রামের ইলিশের দাম ছিল 1400 থেকে 1500 টাকা, যা এখন প্রায় 200 টাকা কমে 1200 থেকে 1300 টাকায় মিলছে। ইলিশের দাম কমলেও সবজি সহ অত্যাবশ্যকীয় অনেক পণ্যের দাম অপরিবর্তিত রয়েছে। সামান্য হলেও কমেছে ডাল আটার মতো পণ্যের দর। আর প্রতি কেজি 10 টাকা বেড়ে ব্রয়লার মুরগির বিক্রি হচ্ছে 180 টাকা দরে। আবার চাউল ও ডিমের মতো দ্রব্যের ঘাটতি না থাকা সত্ত্বেও কিনতে হচ্ছে বাড়তি দরে। শাহিদ জাহিদি, প্রতিবেদন। মৌসুমের শুরু থেকেই বাজারে সরবরাহ বেড়েছে ইলিশের, ফলে দাম আগের তুলনায় সামান্য কম। কিছুটা বেড়েছে ব্রয়লার মুরগি এবং ডিমের দাম। সরবরাহ সংকটকে ডিমের দাম বাড়ার কারণ উল্লেখ করে মজুদ স্থলগুলোতে নজরদারি বাড়ানোর তাগিদ দিচ্ছেন খুচরা বিক্রেতারা। কারণ মেত্তানি ডিম একম, সাপ্লাই কম, যেন কাপ্তান বাজার, কারণ বাজার বড় বড় আরও এই জায়গায় মনিটরিং করলে মনে করেন অন্য কমলে বাজারও কম। বেশিরভাগ ক্ষেত্রে অপরিবর্তিত থাকলেও কোথাও কোথাও সবজির দামে হেরফেরও লক্ষণীয়। আবার কোনো কোনো বাজারে পর্যাপ্ত সরবরাহ নেই সবজির। এর কারণ হিসেবে কয়েকদিনের বৃষ্টির কথা বলা হচ্ছে। বৃষ্টিতে মানে বন্যার পানিতে অনেক ক্ষেত ডুবে গেছে, এজন্য সবজির দাম কিছু বেড়ে গেছে। সবজি সাপ্লাই কমের কারণে দাম বাড়তি হয়। সামান্য হলেও কমেছে ডাল আটা ভোজ্য তেলের দাম। গত সপ্তাহের তুলনায় বর্তমান বাজারে মালটা দ্রব্যমূল্যের দাম সেটা কম পড়ছে। আগে থেকে বিশেষ করে সয়াবিন তেল, আটা, ময়দা, চিনি এসব আইটেমের কিছুটা দাম 2-5 টাকা করে কমেছে। ক্রেতা বিক্রেতাদের ভাষ্য, বাজারে পণ্যের যৌক্তিক মূল্য দাঁড় করাতে সংশ্লিষ্ট পক্ষগুলোর সদিচ্ছাই বেশি জরুরি। আমরা তো ফেসবুকে বা মোবাইলে দেখতেছি যে বাজার কমছে, কিন্তু বাজারে আসলে তো দেখা যাচ্ছে বাজার আগের অবস্থায় আছে। আমরা যদি দোকানের সাথে কথা বলি তখন দেখা যাচ্ছে তারা বলে যে এটা আগের বাজার কেনা, এখনো স্থির হয় নাই। বাজারের মূল্য তালিকাটা যাতে সবাই যাতে সামনে রাখে সেটা করা উচিত। এগুলো করলে হয়তো বা ক্রেতারাও দেখলো, মানে ক্রেতারা দেখে জিনিসটা ক্রয় করলে এটা ওনাদের জন্য সহজ হলো। বদলে যাওয়া বাস্তবতায় দাবি উঠেছে দামের সহনীয়তার পাশাপাশি নিরাপদ খাদ্যপণ্যের প্রাপ্তি নিশ্চিতেও যথাযথ পদক্ষেপ নেওয়া হোক। শুধু নয় নিত্যপণ্যের স্বাভাবিক বা সহনীয় মূল্য, ভোক্তার চাই নিরাপদ এবং ভেজালমুক্ত খাদ্যপণ্য। সেই ক্ষেত্রে উৎপাদন স্থল থেকে শুরু করে প্রতিটি পর্যায়ে জোর নজরদারির তাগিদ দিচ্ছেন বাজার পর্যবেক্ষকেরা। শাহেদ জাহিদি, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।